গত রাত আমরা 27 তারিখ প্রথম প্রহরে রাত্রি আনুমানিক দেড়টার সময় অর্থনীতির বড় বাজার নামে পরিচিত ব্যবসায়ীদের সবচেয়ে বড় যে জায়গাটা সেই বড় বাজার এলাকা যেটি মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে গড়ে উঠেছে সেইখানে রাত্রিকালীন সময়ে যখন আনসার সদস্যরা দায়িত্ব পালন করছিলেন সেখানে প্রতি কয়েক নির্দিষ্ট ডাকাত নির্দিষ্টরা সেখানে যায় যে আনসার সদস্যদের কাছ থেকে জোর নিব তাদের টাকা অস্ত্র কিনে এর পরবর্তীতে তাৎক্ষণিকভাবে পাশের মার্কেটে পুলিশের খবর ছিল এবং আশেপাশে আরও অনেকগুলো পুলিশের খবর ছিল পুলিশ সেখানে আসে পুলিশের উপস্থিতি পেয়েছে তার তাৎক্ষণিকভাবে সেখান থেকে সেই দোকানকে আসে এবং পরবর্তীতে এই ঘটনা আমরা যেটা পেয়েছি আমাদের কাছে যে কর্তৃপক্ষ আছে তাকে দেখা যায় রাত্রি একটা বছর একটা এই ঘটনাগুলো অর্থাৎ পুলিশের উপস্থিতি এই একটা বিয়াল্লিশের মধ্যে ডাকাতের অবস্থান ছিল এই দুর্বৃত্তের অবস্থান ছিল সর্বোচ্চ সর্বসাপল্য এখন পর্যন্ত আমাদের সর্বোচ্চ 5 থেকে 6 মিনিটের অবস্থান ছিল এর মধ্যেই তারা এই ঘটনাটি ঘটে প্রধানমন্ত্রী ঘটনা ঘটিয়ে তারা সেখান থেকে চলে যান পুলিশ তাদেরকে ছিলেন যে সেখান থেকে মূলত আমাদের তদন্ত শুরু হয় এবং এই ঘটনা ঘটার অবিক্ষণের মধ্যে আমি ব্যক্তিগতভাবে আমি জেলা পরিস্থিতি হিসেবে আমার জেলা পুলিশের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা কাজে লাগিয়ে আমরা সেখানে পৌঁছে আমি সেখানে উপস্থিত আমরা তদন্তের কাজ শুরু করি এবং এটির ধারাবাহিকতায় গত 28 তারিখে আনসারের পক্ষ থেকে বাতিল হয়ে একটি মামলা দেওয়া হয় সেই মামলার তদন্ত কাজ শুরু হয় এবং এটি ধারাবাহিকতায় আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা এ যাবৎ এ পর্যন্ত আমরা অত্যন্ত ব্যক্ত করেছি আমরা কজন টাকা এই তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তারা একদম আমি মনে করি পুলিশের ভাষা যেটা বলে তারা একদম তাদের তিনবার রেকর্ড হয়েছে তাদের প্রত্যেকের নাম অনেকগুলো ডাকাতি মামলা রেকর্ড প্রত্যেকেই তারা প্রত্যেকেই তারা তাদের এলাকায় ডাকাত হিসাবে এবং ডাকাত হিসাবে পরিচিত আপনাদের অবগতির জন্য যারা আপনার যারা এই যে গুরুত্বা এই কাজটা করেছে ইতপূর্ব কিন্তু আমরা এই নরসিংহ জেলা করি নরসিংহ জেলা গোয়েন্দা তারা কিন্তু তাদেরকে আমরা গত 2021 সালের জুন মাসে তাদেরকে কিন্তু আমরা গ্রেপ্তার করি তারা আবার আইনের সাথে জামিন নিয়ে বের হয়ে তারা আবার ক্রিমিনাল হয়ে পারে আর এই পুরো অভিযান এই পুরো অভিযানটাকে আমি বলবো যে মাফ করতে তিনি এটাকে সফল করেছেন আমাদের জেলা পরিষদ প্রধান আন্তর্জাতিক কর্মকর্তা আবুল বাসার আবুল বাসার এবং তার টিম তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা গত কয়েকদিন ধারাবাহিক অভিযান করে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা আপনাদেরকে বলতে চাই যে সেই যে আনসার সদস্যদের যে অর্থনীতি পর দিয়েছিল এবং আমরা এই ঘটনার সাথে পুলিশের সঙ্গে সন্দেহ না সমস্ত নিশ্চিত হয়ে আমরা পরদিনকে গ্রেপ্তার করেছি আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা আশা করছি এই চক্রের বাকি সদস্যরাও গ্রেপ্তার হবে এবং আপনাদের মাধ্যমে আমি সকল এই যে যারা গ্রেপ্তার হয়েছে তারা 30,000 টাকা তারা ডাকাতি করেই তাদের জীবিকা নির্বাহ করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তারা ইতিপূর্ব জেলা পুলিশের হাতে আসে করে গ্রেপ্তার হয়েছে এবং আমরা আশা করছি যে
এবারে যারা এই ঘটনা যারা করছে প্রত্যেকেই আমরা আবারও আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা আমাদের আস্থা রাখছেন। আমি এই জন্যই বলবো, এরকম ঘটনা ঘটেছে, আপনারা যদি কেউ কেউ কোনো পজিটিভলি আপনারা আমাদেরকে হেল্প করছেন, এইটা আমি মনে করি যে এটা আপনাদের কাছ থেকে আমি আমরা গোলাপুরি যে সাপোর্ট পাই এটা অভূতপূর্ব। আমি আবারও আপনাদের কৃতজ্ঞতা আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা প্রতিষ্ঠিত ডাকা তাদের নামে দেশের বিভিন্ন থানায় শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মন্ত্রীগঞ্জ, নরসিংদী, ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ, একটা প্রশ্ন দিয়ে বেরিয়ে গেছে, এটা একটা প্রশ্ন আর আবারও সুস্পষ্ট করি, তারা প্রতিষ্ঠিত ডাকা তাদের নামে বিভিন্ন থানায় আমাদের কাছে আমরা গ্রেপ্তার করেছি, গতকাল রাতে গ্রেপ্তার করেছি আমরা একজন অতিরিক্ত ডাকাতি মামলা, তার নাম হচ্ছে কালু, কালু ডাকাত মাদারীপুর ডাকাত, এরকম আমরা দেশের বিভিন্ন ডাকাত দিতে তাদেরকে আমাদের অনেকগুলো আবেদন ভুল হতা কি অ্যাক্সিডেন্ট হয়েছে গ্রেপ্তার হয়েছে আমি আমার বিভিন্ন প্রসঙ্গে করেছি স্যার, এই আনসারের অস্ত্র লুটের ঘটনার সাথে কি করিমপুরের ডাকাতির ঘটনার কি স্যার একই চক্র এবং কি একই সূত্রের গাঁথা কি না স্যার? এই না এটা একটা ক্লিয়ার প্রতিষ্ঠিত ডাকাত, তারা একদম পেশায় ডাকাত, প্রত্যেকের নামে ডাকাতের একাধিক মামলা রয়েছে, ডাকাতির অভিযোগে সালে তারা আমাদের কাছে এই নরসিংদী জেলা পুলিশের হাতে তারা গ্রেপ্তার হয়ে গেছে এবং তারা শুধু নরসিংদী নয়, নরসিংদী সহ থানার আশেপাশে অপরাধ স্যার তাদেরকে অভিজ্ঞতা হয়েছে।
ঘুরে গিয়ে ঘুরে এখানে